আমি আপনাদেরকে বার্তা দেব একটাই, শুনলেন আমার বায়ান, আমাকে যদি কেউ মনে করেন টিএমসির গোলাম, কেউ যদি মনে করেন সিপিএম এর গোলাম, কেউ যদি মনে করেন বিজেপির গোলাম, তাদেরকে অনুরোধ করব এই তকমা আমাকে দিবেন না, আমার উপরে এই তহমত লাগাবেন না আল্লাহর ওয়াস্তে। আমার 20,000 জলসা ছুটছে, একটা একটা করে বার করে দেখবেন, যে ভুল বলেছে আমি তাকেই বাঁচ দিয়েছি, রিহাই আমার কাছ থেকে কেউ পাই। যদি আজকেই বলে কোন টিএমসি নেতা ভুল বলে, আমি তাকেও ছেড়ে কথা, আমি ফিরহাদ হাকিমের এলাকায় গিয়ে তার বিরুদ্ধে বলেছি, নুসরাত জাহানের এলাকায় গিয়ে তার বিরুদ্ধে বলে এসেছি, কেন মোলবিদিকে টার্গেট করেছে আমি তাকে টার্গেট করেছি, আমার কাছে রেহাই নাই। তবে আমি সেদিনে শুকর আদায় করেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি দা কেরলা স্টোরিকে ব্যান করেছেন, আমি ওনার শুকর আদায় করেছি যে বাংলার হিন্দু মুসলিমের ঐক্যকে টিকানোর জন্যে, ঐক্য বজায় রাখার জন্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি দা কেরলা স্টোরিকে ব্যান করেছেন। আমি অনেক অনেক বাধাই দেব, ধন্যবাদ জানাবো, ওনাকে সাধুবাদ জানাবো যে আপনি আমার রাজ্যের ঐক্যকে বজায় রাখার জন্য এই ধরনের ফিল্মকে আপনি ব্যান করেছেন, আমি আপনার সমর্থনে। তা বলে এটা নয় আমি আপনাকে বলে যাবো না যে ভোটটা ওকে দিবি, কখনো রে, আপনার যাকে ভালো লাগবে তাকে দিবে, কথা বুঝতে পেরেছেন না পারেননি, কথা বলেননি, আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আপনার যদি মনে হয় এটা আমার উপকারের আপনি দেবেন, কিন্তু আপনি দিমাগ দিয়ে বিবেচনা করবেন ক্ষতিটা ইসলামের কে বেশি চাইছে। সব থেকে দামি পার্টি আমি বলবো ধরবেন আজ থেকে, হাত তুলে বলুন তো কে কে ধরবেন, এ হাত তুলেন, আমি যেটা বলে যাব সেই পার্টিটা ধরবেন, কে কে হাত তুলেন, লোক বেশি নাই, নামাজের পার্টি সবাই ধরবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, নামাজের পার্টিতে ধোকা পাবেন না, প্রতারণা পাবেন না, অক্সিজেন ফ্রি পাবেন, জীবন ফ্রি পেয়েছেন, রুজি ফ্রি পাবেন, দুনিয়া ফ্রি পাবেন, জান্নাত ফ্রি পাবেন, কিচ্ছু লাগবে না, আপনাকে খরচ করতে হবে না, কষ্ট এক জায়গায় হয়। 1400 বছর আগে নবীজি বলে গেলেন কিসের কথা, নামাজের কথা, দিনের কথা ভুলে গেল, আর এখন থেকে খালি যদি বলা হয় পরশু ভোট হবে, কালকে বউকে বলবে জামাটা প্রেস করে দে আর ভোরের বেলায় উঠে ভাতটা রেঁধে নিবি, তো কালকে ভোট আছে তারপর দেখব, কি বলছেন, আর প্রত্যেক দিন মুয়াজ্জিন বলছে হাইয়াল সালা হাইয়াল ফালাহ, তোমরা ঘর থেকে বলছো ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজন যা পারবি চালা, বেতন দিয়েছি, আর এই বেচারা হজরত বেলা 8টায় আন্ডার প্যান পরে উঠবে, বিরাস করতে করতে দিয়ে কলতলায় যাবে, অনেকজন আবার বুক ফুলিয়ে চায়ের দোকানে বলে ভাই আমরা বেলা 8টায় উঠছি, নামাজ পড়ি না, কিছু পড়ি না, ওদের থেকে ভালো আছি বে নামাজেদের থেকে, যেদিনে এরম হয়ে যাবি সেই দিনে বুঝতে পারবি কি ভালো আছিস, তাদের বুঝতে পারেন নাই, আল্লাহকে চিনবেন, আল্লাহকে চিনতে পারবেন, যখন বুঝলে মানুষ কখন আল্লাহকে ডাকে, বিপদে পড়লে, বিপদে মুখটা বেঁকে গেছে একজন আর খালি কই আয় শিউরি হসপিটালে হালা ইগুলো বলছে আয়াগুলো কি বলছে গো, বলছে তুই বুঝতে পারবি না ওর যা চলছে ওই জানে, খালি বলে হ্যাঁ বলছি তুই বলছি আল্লাহকে ডাকতেই না যে এখন খালি বেঁকে গেছে তাও আল্লাহ আল্লাহ করছিস কেন, এটার নাম আল্লাহ, এমন বেঁকিয়ে দেব আল্লাহ বলতে পারবি না কিন্তু অন্তর কেঁদে যাবে, ওই জন্য আল্লাহকে ভুলো না কেউ, জোরে বলুন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আর বলে যাব নিজেদিকে কুসংস্কার থেকে মুক্ত করুন, শিরক আর বিদআত থেকে মুক্ত করুন, মা বোন বিটি তাদেরকে কবর থেকে কবর মাজার যে সমস্ত জায়গায় যাওয়া পাপ সেখান থেকে হেফাজত করুন। আমরা যারা কমিটির ছেলে আছেন অনুরোধ করব দিনের কাজ করো ভালো করো, আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো বিয়েতে গান বাজনার অনুষ্ঠান একদম করবেন না, এর থেকে বড় হারাম কাজ আর কিছু নেই পৃথিবী।